হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের জন্য এনেছি একটা নতুন প্রজেক্ট, যেটা সোলার অটোমেটিক লাইট সিস্টেম। চলুন বানিয়ে নেওয়া যাক। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক অবশ্যই করে দেবেন। অটোমেটিক সোলার লাইট সিস্টেমটা বানানোর জন্য আমি এখানে 6 ভোল্টের সোলার প্যানেল ইউজ করেছি, মিনি সাইজ। আর আমার কাছে এখানে রিচার্জেবল ব্যাটারি আছে, যেটা 800 mAh 1.2 ভোল্টের দুখানা ব্যাটারি ইউজ করছি আমি এখানে। এবং আমি এখানে একটা NPN ট্রানজিস্টার, একটা রেজিস্টার, একটা ডায়োড ইউজ করব, যেটা আমি অলরেডি কানেক্ট করে নিয়েছি। এবং আমি একটা RGB LED লাইট ব্যবহার করব। চলুন বানিয়ে নেওয়া যাক। পুরো কানেকশন তৈরি হয়ে গেছে, এবার সেটআপটা জয়েন করব। দেখতেই পাচ্ছেন এটা কাজ করছে, যখনই চার্জ হবে তখনই আর লাইট জ্বলবে না, যখনই চার্জ বন্ধ হয়ে যাবে তখনই লাইট জ্বলা স্টার্ট হয়ে যাবে। একটা বোতলের পিস কেটে নিয়েছি, এবার লাইটটাকে এটার সাহায্যে পুরো কভার করে নেব। এখন এটাকে আউটডোরে টেস্ট করব। দেখতেই পাচ্ছেন এটা রোদে চার্জ হচ্ছে, তো লাইটটা অফ রয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এখন ইনডোরে আমি আছি, লাইটটা অটোমেটিক জ্বলা স্টার্ট হয়ে গেছে, যেহেতু এখন সোলারে চার্জ হচ্ছে না। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন, আর এমনই ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।